Alhamdulillahi Rabbil Alameen Wal Aqibatu Lil Muttaqeen Wala Udwana Illa Ala Zalimeen Wal Salatu Wal Salamu Ala Khatam Al Anbiya'i Wal Mursaleen Nabiyyina Muhammad Wa Ala Alihi Wa Sahabatihi Al Ghurri Al Mayameen Amma Ba'd Fa'a'udhu Billahi Minash Shaitanir Rajeem وَلْتَكُمْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أجكري إسلامي دعوة نادهمشو شرنامي অধীনে আয়োজিত সেমিনারে সর্বপ্রথম আমি মহান রব্বুল আলামিনের বারগাহে জানাই লাখো শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই মহান আয়োজনের তৌফিক দান করেছেন। এর আয়োজক ডক্টর আবু তাহের হাফিজাহুল্লাহকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া জানাই আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে যেন তিনি এই উদ্যোগের মধ্যে বরকত দান করেন। আমি অকিঞ্চনকে আলোচনার জন্য চয়ন করা, আপনাদের এখানে উপস্থিতি সবগুলোকে যেন মহান রাব্বুল আলামিন তার নিজ গুণে আমাদের দুর্বলতাকে আল্লাহ পাক কাটিয়ে দেন এবং এই প্রোগ্রামকে, এই উদ্যোগকে মহান রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন তার দয়ায়, তার করুণায় তিনি যেন কবুল ও মঞ্জুর করে নেন। যেহেতু বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর, এত বড় বিষয় যে আপনি আমি তার ধারণা দিয়ে শেষ করতে পারবো না, এই সেই মিশন, যেই মিশন নিয়ে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যুগে যুগে অনন 1,24,000 আম্বিয়া রসুল আলাইহিম সালাম আগমন করেছিলেন, আল্লাহ পাক তাদেরকে এই মিশন দিয়েই পাঠিয়েছিলেন, গোটা জাতিকে, মানবতাকে উদ্ধার করার জন্যে, দিক নির্দেশনার জন্যে, পথ প্রদর্শনের জন্যে, পথহারা মানুষকে হাত ধরে, অশিক্ষিত মানুষকে শিক্ষার আলো জ্বালিয়ে, না জানা মানুষকে জানানোর মাধ্যমে, আত্মভোলা মানুষকে স্মরণ করিয়ে দিয়ে, আত্মগরিমা আত্মশ্লাঘা থেকে, অহংকার থেকে, হিংসা বিদ্বেষ থেকে, কুফুরি শিরিকি থেকে, মুনাফিকির সেই নগ্ন স্তূপ থেকে তাদেরকে উদ্ধার করার জন্যে মহান রব্বুল আলামিন যুগে যুগে যেই সোনার মানুষের একটি ধারাবাহিকতা এই পৃথিবীর মানুষকে উপহার দিয়েছিলেন, সেই নবী ও রাসূলদের এই মিশন আল্লাহর বান্দাগণ আমি কীভাবে আপনাদের সামনে সেই সম্পর্কে, তার গুরুত্ব সম্পর্কে আমার এই সামান্যতম ভোকাবুলারির শব্দকোষ দিয়ে আমি আপনাদেরকে বুঝ দিতে পারি। সংক্ষেপে শুধু আইডিয়া দিলাম যেটা হলো মহান রব্বুল আলামিনের মিশন স্বয়ংক্রিয়কৃত, যেটা তিনি নবী রাসূলদের মাধ্যমে পরিচালনা করেছিলেন গোটা মানব ও মানবতাকে দিক নির্দেশনা দেওয়ার জন্যে। অতএব সহজেই আপনি বুঝতে পারছেন যে যে কোনো একটি কাজ করতে গেলে যেহেতু তার নিয়ম লাগে, যে কোনো কাজের নিয়ম প্রয়োজন হয়, খাদ্য পানীয় থেকে নিয়ে আপনার দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত প্রতিটি কাজের নিয়ম রয়েছে, শিক্ষা দীক্ষাতে অতএব নিয়ম আরও গুরুত্ব সহকারে প্রতিফলিত হয়, সেটা আপনাদের কারোই অজানা নয়। এই শিক্ষা এবং দীক্ষা এটারই একটি ব্যাপক অঙ্গনের নাম অথবা একটি বিষয়ের নাম, মিশনের নাম হলো দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াত দেওয়ার জন্য নবী রাসূলদেরকে যেমন প্রেরণ করেছেন, ঠিক শিক্ষা ও দীক্ষা দেওয়ার জন্য তিনি নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে ওয়াদাআইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হচ্ছেন আল্লাহর প্রতি আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর নির্দেশে তিনি আহ্বানকারী, তিনি দাওয়াতদাতা, আবার তিনি হচ্ছেন দীপ্তমান প্রদীপ, আলোকোজ্জ্বল প্রদীপ। আবার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুসলিম শরীফের মধ্যে তিনি নিজেই বলেছেন যে আমি মুআল্লিম হিসাবে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। সহজেই আপনি আমি বুঝতে পারছি যে নবী ও রাসূলদের যেমন একটি দায়িত্ব ছিল দাওয়াহ ইলাল্লাহ, আল্লাহর প্রতি আহ্বান করা, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাওয়াত দেওয়া এবং মানুষকে আল্লাহর প্রতি নিয়ে আসা, ঠিক তদ্রূপ তাদের একটি পদবি হলো বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তিনি বলেছেন ওয়ালাকিন বাআসানি মুআল্লিমান ওয়া মুয়াসসিরা, আল্লাহ পাক আমাকে শিক্ষক হিসাবে এবং সহজকারী, মানুষের সাথে বিনয় নম্রতার আচরণকারী, মানুষের সাথে কোমল ব্যবহার প্রদর্শনকারী হিসাবে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। যেখানে মুআল্লিম শব্দ বলেছেন সাথে সাথেই মুয়াসসির শব্দ বলেছেন। মুসলিম শরীফ হাদিস 1478 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষকও বটে, আবার এমন শিক্ষক যে শরীফ, সদয়, দয়াদ্দ, বিগলিত অন্তর, নরম আচরণ, কোমল ব্যবহার, সুন্দর ভাষা, সুন্দর আচরণ, সুন্দর চরিত্র, সুন্দর মুআমেলা, সুন্দর তার সব কাজ, তার সব দিক ও বিভাগ, এই ধরনের একজন মানুষ হলেন সারা জাহানের শ্রেষ্ঠ নবী নয়, সারা জাহানের শ্রেষ্ঠ রাসূল নয়, বরং সারা জাহানের শ্রেষ্ঠ দাঈ, শ্রেষ্ঠ ওয়াইজ, শ্রেষ্ঠ খতিব, শ্রেষ্ঠ সমাজপতি, শ্রেষ্ঠ বক্তা, শ্রেষ্ঠ শুভাকাঙ্ক্ষী, শ্রেষ্ঠ সকল মানুষের জন্যে উদ্ধারকারী শিক্ষক, বরং আলহামদুলিল্লাহ এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। এটা কি শুধু মুদ্রা কথায় ব্যাপকভাবে না, প্রতিটি বিষয়ে চুলচেরা কথা, কাজ, আচরণ, উঠা বসা, সম্বোধন করা, কাউকে কীভাবে আপনি অ্যাড্রেস করবেন, কীভাবে দৃষ্টি আকর্ষণ করবেন, জনসমক্ষে কীভাবে কথা বলবেন, একাকিত্বে কাউকে কীভাবে দাওয়াত দিবেন, আপনার পরিবারকে কীভাবে সংশোধন করবেন, এর আগে নিজেকে কীভাবে গঠন করবেন, সমাজে কীভাবে দাওয়াতের আলো ছড়াবেন, দেশ ও জাতির মধ্যে এই দাওয়াতের সুবাদ আপনি কীভাবে ছড়িয়ে দিবেন, এই সব কাজে, সব কথায়, সব আচরণে, দাওয়াতের মোট কথা সকল দিক ও বিভাগে, প্রতিটি কথা ও কাজে, প্রতিটি পর্বে, পরতে পরতে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের সকলের জন্য আদর্শ। তিনি দায়ীর আদর্শ, তিনি মাধ্যমের আদর্শ, তিনি শিক্ষকের আদর্শ, তিনি ছাত্রর আদর্শ, তিনি অভিভাবকের আদর্শ, তিনি সন্তানাদির আদর্শ, তিনি গার্জিয়ানের আদর্শ, তিনি তার অধীনস্থদের আদর্শ, তিনি রাষ্ট্রপতির আদর্শ, তিনি জনগণের আদর্শ, তিনি জ্ঞানীগুণীর আদর্শ, তিনি অশিক্ষিত মানুষের আদর্শ, তিনি সারাজাহানের সর্বস্তরের সকল মানুষের পুরুষ ও নারী নির্বিশেষে সবারই তিনি আদর্শ, তিনি বয়োবৃদ্ধের আদর্শ, তিনি যুবকের আদর্শ, তিনি কিশোরের আদর্শ, তিনি শিশুর আদর্শ, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার জীবনের আদর্শ, আপনার মরণের আদর্শ। কোন এমন কথা আছে, কোন এমন কাজ আছে যেখানে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলো নেই? সেই জন্যই কবি নিরুপায় হয়ে বলতে বাধ্য হয়েছেন রুহিল ফিদা লিমান শাহিদাত আখলাকুহু আন্নাহু খায়রু মাওলুদিন মিনাল বাশারি, রুহিল ফিদা লিমান শাহিদাত আখলাকুহু انه خير خير مولود من البشر عمت فضائله البريه كما عم البريه ضوء الشمس والقمر, আমার অন্তরাত্মা ওই ব্যক্তি সত্তার জন্য উৎসর্গিত হয়ে যাক এবং আমার সব কিছু বিলীন হয়ে যাক তার আদর্শের জন্য, তার ভালোবাসায়, তার শ্রদ্ধাবোধে, তার চরিত্র বর্ণনায় এবং তার সকল দিক ও বিভাগগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার কাজে। এমন মানুষ তিনি ছিলেন যে সূর্য যেমন সারা পৃথিবীর সকল আনাচে কানাচে আধারে আলোতে দিনে ও রাতে জঙ্গলিতে জঙ্গলে এবং সেই আবাদ এলাকায় অনাবাদ এলাকায় সেই ধাঁধা মরুভূমিতে এবং আবাদ যেগুলো বনবনানিতে সেখানে তার সূর্যের আলো ছড়িয়ে যায়, ঠিক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সারা পৃথিবীর সকল মানুষের জীবনে, সকল শ্রেণীর মানুষের মধ্যে, সকল ভৌগোলিক সীমারেখা পেরিয়ে সর্বস্তরে তার আলো যেমন ছড়িয়ে গিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সেই জন্য আমার অন্তরাত্মা তার জন্য উৎসর্গিত হোক আমি এই কথা কামনা করি। আল্লাহ আকবার। আজকে আমরা সবাই তো মুখে বলি, যেমন বলে থাকি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু বাস্তবে আপনি দেখবেন অঙ্ক মিলানোর সময় আমরা সব সমান নয়। মসজিদে যেরকম আমরা থাকি, মসজিদের বাহিরেও কি আমরা সেই রকমই থাকতে পারি? বক্তৃতার মঞ্চে বক্তারা যেমন থাকেন, শ্রোতা সেজে কি সেইভাবে থাকতে পারেন? নয়। আপনি আমাকে 2 ঘন্টার জন্য আলোচনা দিবেন,
আমাকে দেখবেন যে আমি ধীরস্থিরভাবে এবং সুসংহতভাবে বসে আলোচনা করছি, আপনি আমাকে শ্রোতা হিসেবে বসতে দেন, দুই মিনিট পরেই হয়তো আমার হাত নাড়াতে হবে, আর না হলে পা নাড়াতে হবে, অথবা চেহারা পিছনের দিকে ফিরাতে হবে, ঘাড় মটকাতে হবে, ফোন রিসিভ করতে হবে, কতই কিছু সামান্য মানুষ এই পরিমাণ দুর্বল। হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান নয়, মানুষও সমান নয়, বক্তারা সমান নয়, শ্রোতারাও সমান নয়, শিক্ষকও সমান নয়, ছাত্ররাও সমান নয়, কিন্তু বক্তৃতার মঞ্চে দেখা যায় একই ধরনের স্টাইলের মার্জিত। সেই জায়গায় আরো আশ্চর্য হবেন যে যদি দেখেন যে বক্তৃতার মঞ্চেই বক্তা সাহেবের জবান হেলে পড়েছে, বক্তার জবান যদি হেলে পড়ে মনে করতে হবে জাতি ঢলে পড়েছে, বক্তার পা যদি পিছলে পড়ে মনে করতে হবে জাতি গহ্বরে ডুবেছে, বক্তার আদর্শ যদি সামান্য ফসকে যায় মনে করতে হবে জাতি সমুদ্রে ভেসে গিয়েছে, অস্তিত্ব বিলীন হতে যাচ্ছে, মেরুদণ্ড ভেঙে খান খান হবে অচিরেই। জল্লাতুল আলিমী, জল্লাতুল আলম, জ্ঞানীরা গুণীরা বহুদিন আগে আমাদেরকে এই কথাই শুনিয়ে গিয়েছেন যে আলিমের পদস্কলন সারা জাহানের মুসলমানদের ধ্বংস বয়ে নিয়ে আসে, তাদের পদস্কলন, তাদের ভুল ভ্রান্তি, তাদের বিভ্রান্তি, তাদের পথভ্রষ্টতা, তাদের মধ্যে বিশৃঙ্খলা, তাদের মধ্যে অনীহা, তাদের মধ্যে দলাদলি, তাদের মধ্যে হানাহানি, তাদের মধ্যে হিংসা বিদ্বেষ, এই সমস্ত রোগের আনয়ন ঘটায়। তো যে ডাক্তার সাহেব এসেছিলেন রোগ সারানোর জন্যে, সেই ডাক্তার জ্বরের রোগ দিয়ে দিলেন কুইনাইন দিয়ে, যার ফলে কুইনাইন সারানোর আর কোনো ঔষধ খুঁজে পাওয়া গেল না, সমাজের অবস্থা কি হতে পারে? হুদাতুদ্দিনে কদ্দল্লো, হুদাতুদ্দিনে কদ, হুদাতুদ্দিনে কদ্দল্লো, ফাবানাত খাসারাতুহুম, বাউদ্দিন বিদ্দুনিয়া, ফামা রাবিহাত তিজারাতুহুম। দিনের দিক নির্দেশনাদাতারা যারা পথ প্রদর্শন করবেন তারাই আজ পথভ্রষ্ট হয়ে পড়েছেন, যার ফলে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাণিজ্য লাভজনক হয়নি, তারা দিনকে দুনিয়ার পরিবর্তে বিক্রি করে ফেললেন, যার ফলে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কাজ সুস্পষ্ট হয়ে প্রতিভাত হয়ে ফল। সম্মানিত উপস্থিতি, সেই জন্যই সর্বপ্রথম এবং প্রধান যে কাজ সেটা হলো জ্ঞান অর্জন, এবং জ্ঞানকে গভীরভাবে অর্জন করা, জ্ঞানকে ব্যাপকভাবে অর্জন করা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্যই বলে দিয়েছেন বাল্লিহু আন্নি, বলেন নাই যে বাল্লিহু শুধু, বাল্লিহু আবার বলেছেন আন্নি আমার পক্ষ থেকে, আবার বলেছেন ওলাও আয়াহ, একটি মাত্র বাণী হলেও। এটার অনুবাদ কেন বাণী করা হলো? বাণী এই জন্য করা হলো যে এখানে আয়াহ শব্দের অর্থ কোরআনের আয়াত এটা নির্ধারিত নয়, হাদিসও হতে পারে আয়াতও হতে পারে, হাদিসও হতে পারে আয়াত হতে পারে, কেননা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনও আমাদের সামনে রেখে গিয়েছেন, হাদিসও আমাদের সামনে রেখে গিয়েছেন, বরং হাদিসের সম্পর্ক তার সাথে কোরআনের তুলনায় আরও শক্তিশালী। হাদিসের ভাষা, যে সমস্ত আচরণ, মৌন সম্মতি, এগুলোর সম্পর্ক সরাসরি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর কোরআনের সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে, যদিও বা দুইটারই মূল উৎস স্বচ্ছ সলিল ধারা, স্বচ্ছ স্রোতস্বিনী সূচনা হয়েছে মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে, কিন্তু স্বয়ং যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন তার আচরণ হিসাবে আমাদের সামনে বিবৃত হয়েছে এবং তার মৌন সম্মতি হিসাবে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছে, আমরা সেগুলোই কিন্তু হাদিস বলি, সেগুলোকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বলি। অতএব এখানে আন্নি যখন বললেন, আয়াত উদ্দেশ্য, হাদিস উদ্দেশ্য, তার মানে আপনি আপনারটা পৌঁছাবেন না, আপনি আপনারটা পৌঁছাবেন না, পৌঁছাবেন কারটা? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ক্যাম্বেসেডার, হকার যদি ঔষধ নিয়ে বাজারে বের হন, গাড়িতে বিক্রি করে থাকেন আপনারা দেখেন অনেককেই,
উনি যদি ওনার পকেটের ওষুধ বিক্রি করা শুরু করেন, অথচ ওনাকে কোম্পানি পাঠিয়েছে তার প্রতিনিধিত্ব করার জন্য, তাহলে উনি কোম্পানির পক্ষ থেকে পুরস্কৃত হওয়া তো দূরের কথা, তাকে আরও বরখাস্ত করা হবে, বরং তাকে শাস্তিও দেওয়া হবে এবং তার নামে দুর্নাম রটে যাবে যে এই লোক হলো ধোকাবাজ, প্রতারক, এর কাছ থেকে আর কোনো দিন আপনারা কোনো ঔষধ নেবেন না, আর বাস্তবে মানুষ তার কাছ থেকে কোনোদিন ঔষধ নেবে না। প্রচারক যদি নিজের পকেটের পণ্য বিপণন শুরু করে দেন, অবস্থা কি হবে? আজকে আমাদের সমাজে বহু প্রচারকের অবস্থা আপনি বুঝতে পারেন, আর অনেক প্রচারকের অবস্থা আপনারা জানেন না, যারা বিদগ্ধ, যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন, যারা গভীর জ্ঞানের অধিকারী, যারা দূরদর্শী, যারা দাওয়াতের কাজে ট্রেনিং প্রাপ্ত, ইলমের মধ্যে যাদের ভিত অত্যন্ত মজবুত, অপেক্ষাকৃত হলেও তারাই বুঝতে পারে, সবাই সব কিছু দেখতে পাবে না। সেজন্যই আজকে অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে যে দাওয়াতি অঙ্গনে যে মহা বিপর্যয় নিয়ে আসার জন্যে, অশনি সংকেত দাওয়াতের অঙ্গনে ভাজানোর জন্যে যেই পদস্খলনগুলো, যেই বড় বড় প্রমাদ এবং ভুলগুলো আজকে আমাদের সমাজে দেখা দিয়েছে, সেগুলোর প্রতিকারের ব্যবস্থা করা, সেগুলোর দরজা বন্ধ করার দ্রুত ব্যবস্থা করা, তা না হলে দূর বা অদূর ভবিষ্যতে দাওয়াতি অঙ্গন প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে। সেটাকে সামাল দেওয়ার জন্যে আপনিও কিছু করতে পারবেন না, আমিও কিছু করতে পারবে না, যেহেতু সময়মতো আমরা দায়িত্ব আদায় করিনি। সেটা মনে রাখতে হবে। চলে বলে কলে কৌশলে দাওয়াত দেওয়া, এটা অন্য কোনো গ্রুপের, অন্য কোনো দলের, অন্য কোনো মাঝহাবি লোকের, তরিকা অবলম্বনকারী মানুষের নেচার হতে পারে, কিন্তু যারা দাবি করেছেন যে তারা কোরআন ও সুন্নাহ অনুসারী, তাদের নেচার আদৌ কশ্চিনকালে সেটা হতে পারে না। বড় আরেকটি সমস্যা দেখা দিয়েছে যে যিনি অ্যাডভাইজ করেন, আমি খাঁটি ঔষধ ছাড়া কোনো অখাঁটি ঔষধ বিক্রি করি না, যার ফলে সকল শ্রোতারা আশ্বস্ত হয়ে যায়, তাকে বিশ্বস্ত মনে করে, এমন অবস্থায় এই অ্যাডভাইজারের ভুলটা মানুষ ধরতে পারে না সহজে, আর উনি আবার অন্যদেরকে নির্দেশ করেন যে ওনার এই ভুল আছে, ওই ভুল আছে, সাধারণ মানুষ কিন্তু এখানে ধোকায় আরো বেশি পড়ে যায়, বুঝতেই পারে। সেই জায়গায় যদি ইনার কোনো ভুল থাকে, ধরে দিবেন কে, খুব কম মানুষ পাওয়া যাবে যারা তীক্ষ্ণ বুদ্ধি রাখেন, চিকন ভুলটা কোথায় হয়ে গেল সেটা ধরতে পারেন, তারা ছাড়া এই ভুল তো আর কেউ ধরেও দিতে পারবে না। কিন্তু আপনাদের মতো অনুসন্ধিচ্ছ মন নিয়ে শ্রোতা হিসাবে যদি কেউ এগিয়ে না আসেন, কৌতূহলী মন নিয়ে যদি কেউ অগ্রসর না হন, তাহলে তো এই সমাজে চিল্লিয়ে কাজও হবে না। জ্ঞানীরা বলেছিলেন যে এই সমাজের মানুষের অন্তর দরজা খোলা নয়, সেখানে চিল্লানো অর্থ হলো কবরে গিয়ে আজান দেওয়া, গোবরে মুক্তা ছড়ানো। তাহলে আমাদের অনুসন্ধিচ্ছ মনও তৈরি করতে হবে, আরও সূক্ষ্ম হতে চাই, আরও নিপুণ হতে চাই, আরও নিতিন ক্লিন হতে চাই, আরও নিশ্চিত হতে চাই, এগুলোর প্রয়োজন আছে। আজকে কিন্তু এই দরজা বন্ধ করে দেওয়া কিছু উপকরণকে ব্যবহার করা হচ্ছে, এগুলো দেখেই আমরা শান্ত হয়ে যাই, এমনকি সেখানে এমন কিছু ব্যবহার করা হয় যেগুলো মূলত ব্যবহার্য বিষয় ছিলই না, কিন্তু আপনাকে এগুলো দিয়ে নিশ্চিত করার আরও কয়েক পার্সেন্ট উপরে আশ্বস্ত করে দেওয়া হয়, আপনি চুপচাপ ঘুমিয়ে থাকেন যে আজকে আর নিশ্চিত। উদাহরণস্বরূপ, কোনো কোনো আলোচনায় হাদিসের নাম্বার ব্যবহার করা হয়, এটা একটা ভালো আপনার জন্য সহযোগিতা, কিন্তু হাদিসের নাম্বার ব্যবহার করা এই বিংশ শতাব্দী, এই শতাব্দীর আগে গেলে আপনি হয়তোবা একজন স্কলারকেও পাবেন না যে উনি হাদিসের নাম্বার ব্যবহার করতেন কোনো আলোচনায়, এটা ইদানিংকার কালে এটা প্রচলিত হয়েছে। আপনাদের একটু সহযোগিতা হয়েছে, সাধারণ মানুষ যারা আরবি শিক্ষিত না, নাম্বারটা চাইলে খুঁজে বের করতে পারে, কিন্তু এর অন্তরালে একটা বিরাট আপদ এবং বিপর্যয় আবার লুক্কায়িত থেকে গেছে, যেটা আপনারা অনেক সময় ধরতেই পারেন না। জানেন সেটা কি? একটা তো হলো অনেকে কিন্তু আপনারা নাম্বার খুঁজে মিলানো না, বক্তা বিশ্বস্ত, চোখ বন্ধ করে আপনারা গিয়ে হয়ে আসেন আশ্বস্ত, এক। দুই নম্বর হলো হাদিসের নাম্বারের তুলনায় এই হাদিসের সঠিক অর্থ, এই হাদিসের সঠিক ক্ষেত্র, এই হাদিসের প্রয়োগ প্রণালী সঠিক হওয়াটা ছিল আরও জরুরি। বক্তা বিশ্বস্ত হলে উনি নিজে যদি হাদিসটা ঠিক মতো দেখে আসেন যে সহি,
আমাকে নাম্বার বলার দরকারই নাই, বরং আরবিতে পড়ানোর প্রয়োজন নেই, সময় কম থাকলে উনি সামারাইজটা বললেই হয়ে যায়। কিন্তু যদি নাম্বার বলে দেওয়া হলো, একাধিক কিতাবের নাম্বার, আর নাম্বার শুনে আমরা আশ্চর্য হয়ে গেলাম, যেমন কোনো কোনো আলোচনায় আমরা দেখেছি, এটা নিন্দার জন্য না, মানে মানুষের অনুভূতি, ডাক্তার জাকির নায়েক আল্লাহ ওনাকে উত্তম বদলা দান করুন, উনি তো ইংরেজি শিক্ষিত মানুষ, ওনার কিছু কাজ, এটা ওনার কাজ হিসাবে আপনারা সীমাবদ্ধ রাখবেন, আপনি আলেম, আপনার কাজের সাথে ইলমের চমক, ইলমের আকর্ষণ আপনি ধরে রাখার চেষ্টা করবেন, উনি ইংরেজি শিক্ষিত মানুষ, ওনার কথা তো মানুষ ওই এমনি হাদিসের ব্যাখ্যা বললে নিবে না, তো সেই জন্য উনি কিন্তু ওই নাম্বার বলার আসলে মুখাপেক্ষী, এবং মানুষও তার নাম্বার শুনে আশ্বস্ত হয়, বাস্তবও মিলিয়ে দেখা যায় যে মিলেও যায়। উনি যখন ওই বিভিন্ন বইয়ের রেফারেন্স বলেন, কখনো কখনো গিয়ে দেখবেন যে এক ডজন পর্যন্ত পৌঁছায়, তো রেফারেন্স পৃষ্ঠা এবং তাদের ওই যে হিন্দু বইয়ের যে সমস্ত পরিভাষা সহজন বলে দেন, তো দেখবেন যে তাৎক্ষণিক লোকজনের দাঁতগুলো বেরিয়ে এসে গেছে হাসিতে, মানে খুশিতে আত্মহারা হয়ে গেছে, কি ব্যাপার কম্পিউটার ফেল হয়ে গেছে, এটা একটা কৌতূহল মিটানোর বিষয় বটে, কিন্তু এটা সর্বক্ষেত্রেই যে প্রযোজ্য হবে, ডিপলি যারা আলোচনা করবেন, এক একটা আলোচনায় ডজন নয় কুড়ি নয় শত শত তথ্য উপাত্য উপহার দিবেন, সেই আলিমকে আপনি বাধ্য করবেন যে তার প্রত্যেকটা হাদিসের মধ্যে নাম্বার বলতে হবে, তাহলে মনে রাখবেন নাম্বার বলতে গেলে ওনার তত্ত্ব উপস্থাপন করতে কম হয়ে যাবে, আর যিনি তত্ত্ব নিয়ে বেশি ব্যস্ত থাকবেন ওনার অনেক সময় নাম্বার বলতেও বাদ পড়ে যাবে, এই কথা আপনাকে জানা থাকতে হবে। নাম্বার বলে দিয়ে যে ব্যাখ্যাতে গোলমাল হয় তার একটা উদাহরণ বলা হলো, যেই মহিলা বেপর্দা হবে সেই মহিলার কারণে চারজন পুরুষ জাহান্নামে যাবে। প্রশ্ন আসতে আসতে শেষ পর্যন্ত হোয়াটসঅ্যাপে এই প্রশ্ন এসেছে যে এটা কোন কিতাবের হাদিস, এই প্রসঙ্গ এই পর্যন্ত মানুষ গেল কেন, শ্রোতাদের ধারণাই নাই যে এই বক্তা কোনোদিন হাদিস ছাড়া আর কোনো কিছু বলেন কিনা, কেননা নিজেরই প্রচার কখনো কখনো এমনভাবে নিজেই অথবা নিজেরাই করে থাকেন কেউ কেউ, যে মনে হয় যে ওনার কোনো কথা হাদিসের বাইরে নাই, অথচ বক্তৃতা দিতে গেলে আপনার ভূমিকা লাগবে, মূল বিষয় উপস্থাপন করতে গেলেও আপনার কিছু ভাষা ব্যবহার করা লাগবে ব্যাখ্যা দিতে গেলে, আবার উপসংহারও লাগবে। কিন্তু কোনো কোনো আলোচক এমন আছেন, তাদের সাথে অন্যান্য আলেমদের ঝগড়াও হয়েছে, যে আলোচক নাকি কোরআনের অনুবাদ এবং হাদিসের অনুবাদ ছাড়া আর কোনো কিছু বলার অধিকার রাখেন না, তার পক্ষে এটা বলা বলে হারাম, বলেন নাউযুবিল্লাহ, বলেন ইন্না লিল্লাহ। এই পরিমাণ রুক্ষতা, এই পরিমাণ দন্যতা, এই পরিমাণ রিক্তহস্ততা নিয়ে যদি কেউ বক্তৃতার অঙ্গনে নেমে পড়ে, আর আপামর জন্য সাধারণ মিডিয়াতে আলোচনাগুলো নিয়ে একেবারে মেতে উঠে, তো ইনসাফ এর দাবি হলো এই যে প্রচুর পরিমাণে আপনি উপকৃত হবেন, কিন্তু সূক্ষ্ম একটি জায়গায় গিয়ে জাতি ক্ষতিগ্রস্ত হবে এমন এক জায়গায়, এই ক্ষতি হতে পারে লক্ষ কোটি মানুষের হেদায়েত দিয়েও একটা মানুষ যদি বিভ্রান্ত হয় তাকে টেনে আপনি জাহান্নামে।